সালাম বড় বাসা বাচ্চা গেছি আল্লাহ বাসাইলাম জীবন তো শেষ এই শুয়ারে কিন্তু এই পীড়িতের বাতাসে মারছে অনেক কিছু পীড়িত করো তোমার যা করবে তো ভরিয়ে গেছে তুমি তো ধাক্কাটা ভালাইলা তাহলে কি মুড আইল ওরে বান্না আমি কি বুঝছি জানলাটা খোলা তাকে ধাক্কা দিতাম থামো পাবলিকের দৌড়ানি তিনি বাঁচতাম কিন্তু ওইটা কি ইয়ার মধ্যে কি আগা ছুটে যাই এটা উঠে না কে এটার মধ্যে কি আমার মনে হয় এইটার মধ্যে 1 কোটি টাকা আছে ধর মামু 1 কোটি না 100 কোটি টাকা তুই বাদ দিলি কে কি কয় আরে বাদ দিলে দিছস তুই ফলা মানুষ বাদ দিলে কিছু মামু আমি বাদ দিইনি আমি টিপছি রে টিপছি টিপ দিয়ে ফট করে শব্দ হইছে তাহলে এইটার মধ্যে কিছু একটা আছে নাই তো তো কাম হইতে আছে না এবার মনে কাজ হইব এত টাকা দিয়া কি করবো শহরে গিয়া বড় বড় হোটেলে ফুর্তি করবি আমার মনে হয় এই পাহাড় দ্বারা টের পেয়েছে মানুষ মোর ভয় শহরে এত গাড়ি আর বইস না এত গাড়ি আমার জন্মেও দেই জট করে তো বড় হোটেলে গিয়া ফুর্তি করবো এই কাপড় পরিয়া কয় কি এটার মধ্যে আর দিয়া এই যে কাছে টাক লাগে না জানো আল্লাহ
আমরা এই পুরো হোটেল এক মাসের জন্য ভাড়া নিতে চাই, এক মাসের লেগিয়া। ভাইয়া ওই যে ছোট কাপড় চোপড় গুঞ্জা কি সাঁতার কাটে কি সুইমিং সহ, সুইমিং সহ ওই বড় ঘুষকুনি। আরে তো পাগল, এই দারোয়ান বের করো ভাই। ₹500 নোট ভাই, বের দারোয়ান করি কিন্তু কয় টাকা লাগবো? এই দারোয়ান হলো বাচ্চা, তুই জানোস না কাকো গায়ে হাত তুলছস? ইচ্ছে করলে এই মুহূর্তে তোর চাকরি নষ্ট করে দিতে পারি। আরে শুনেন, কি শুনুন বেটা? আর শুনেন, ওই বেটা দারোয়ান মূর্খের তালগাছ, বুঝছেন? ওরে মাফ করে দেন, আরে মানুষকে মানিক চেনে আর ছার পোকা চেনে কাঁথা। আমি আপনাকে চিনছি, জায়গা মতো নিয়ে যাবো, চলো চলো চলো। শিয়ালের কাছে মুরগি পড়ছে, একেবারে খায়া ফারাইবো। চলেন স্যার চলেন, জায়গা মতো কত বড় এই জায়গাটা? আসলে তো ওকে না, আমি আমি স্যার মিস্টার দালাল স্যার। এদেশে যত কর্মকাণ্ড হয় সবকিছু দালালের মাধ্যমে হয় স্যার। আপনি ইন্স্যুরেন্স করবেন, দালাল লাগবে স্যার। আপনি কিছু বিক্রি করতে যাবেন, দালাল লাগবে স্যার। আপনি বাড়ি ভাড়া নেবেন, সেখানেও দালাল লাগবে স্যার। আপনি জমি কিনবেন, দালাল লাগবে স্যার। এমন কোন জায়গা নাই স্যার যেখানে দালালের দরকার নাই, শুনেন স্যার। এমন কি আপনি চাকরি করতে যাবেন, সব যোগ্যতা আপনার আছে, তারপরও মামুর দালালি ছাড়া চাকরি হবে না। আর আমি আমি হচ্ছি সেই রকম একজন বিখ্যাত দালাল স্যার। আমাকে কোনো চাকরি দরকার নাই, আমাকে কোনো চাকরি দরকার নাই। মোরা ইচ্ছা করলে 10-20 জনের চাকরি দিতে পারি স্যার। আমি তাও জানি স্যার, এই হোটেলে যারা আসে তাদের কোন চাকরির দরকার হয় না স্যার, তাদের দরকার হয় ফুর্তি, আমার ফুর্তি আছে, আমার কাছে তাও আছে স্যার। এই যে স্যার মাল মেশিন, যে যেমন নাম বলে স্যার, আর আমি আদর করে বলি স্যার পাইয়া মানুষ। স্বজাতি, এই উপজাতি, এই বিলাতি, আরে হলো আপনারা গেলেই দেখবেন স্যার, আপনাদের সেবা করবে, একটু ঢালাঢালি, একটু বুকে নেওয়া, একটু চেপে ধরা, একটু গান বাজলেও দেখবেন স্যার। গান বাজনা ছোট, কতদিন গান বাজনা দেই না, নাচো নাচো অঞ্জনা, নাচো কঞ্জনা। মামু আমিও কি জানো? শোন, যদিও ব্যাপারটা ভেবে নেন, তবুও তুই আমাদের সাথে চল, কারণ আমরা এখন শহরের রাজা বাদশাহ।